যারা ইউটিউবে কাজ করছো, মানে ভিডিও আপলোড করছো, সবার কাছেই হয়তো ভালো ক্যামেরা নেই, তার জন্য তারা অনেক অ্যাপ ব্যবহার করে থাকো। তো তোমরা ইউটিউবেই অনেক ভিডিও পাবে যেখানে বিভিন্ন রকম অ্যাপ সম্পর্কে বলা হয়েছে যে ভিডিও এডিটিং অ্যাপ কোনটি ভালো। কিন্তু আমি সবগুলোই প্রায় ব্যবহার করে দেখেছি, শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে এসেছি বা আমি ব্যবহার করে দেখেছি এবং উপকার পেয়েছি এবং খুবই সুবিধাজনক, সেই অ্যাপটি হলো ভিডিও শো অ্যাপ। দেখো আইকনটা হচ্ছে এরকম, ভিডিও শো। প্রথমে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে, আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি সেহেতু আমার দেখাচ্ছে আইকনটা। এই অ্যাপটা ইউটিউবের ভিডিও তৈরির জন্য ফ্রিতে, ইউটিউব ভিডিও তৈরির জন্য সব থেকে ভালো অ্যাপ আমার মতে। আমি অনেকগুলো ট্রাই করেছি, আমার কোনো ক্যামেরা নেই, আমি ফোনের সাহায্যে ইউটিউবের ভিডিও তৈরি করি। তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিই, ভিডিও এডিটিং, ভিডিও বা ফটো তুমি শ্যুট করতে পারো, কোনো ফটো তুলেছো সেগুলোকে কোলাজ করতে পারো, সেগুলোকে এডিট করতে পারো, সুপার ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারো এবং ভিডিও এডিট করতে পারো। আমি একটা ভিডিও এডিট করে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি ধরো একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখো সেই ভিডিওটি আমি নেওয়ার পরে ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, নেক্সট করলাম ভিডিওটা। এবার এক্ষেত্রে তুমি দেখো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, করতে পারবে, যেমন মিউজিক, নতুন করে মিউজিক অ্যাড করতে পারবে এখানে, অ্যাড টিপলে দেখো অনেক রকম মিউজিক চলে আসছে। তোমার নিজস্ব মিউজিক থাকতে পারে, তোমার নিজস্ব মিউজিক থাকতে পারে, সেগুলো ওখানে ডাউনলোড করতে পারো, কোনো প্রবলেম হবে না ডাউনলোড করতে, এমনকি এডিট করতে পারো। দেখো এডিটের জন্য ক্লিপ আর্ট, আবার নেক্সট, একবার নিয়ে নেওয়ার পর আবার যদি তুমি কোনো ক্লিপ এডিট করতে চাও, এখানে লাস্ট চিহ্ন দিলে ক্লিপ তুমি গ্যালারি থেকে হোক বা যে কোনো জায়গা থেকেও ক্লিপ তুমি এডিট করে নিতে পারবে। তারপরে দেখো এফেক্টস, ইফেক্ট এখানে প্লাস দেওয়ার পর তুমি যে কোনো যে কোনো ইফেক্ট নাও সেটা তুমি ইউজ করতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা, এটা নিয়ে নিয়েছি আমি এবং এটা আমি ব্যবহার করব। দেখে না, এই যে খুব সহজে আমি ব্যবহার করতে পারলাম। এরকমভাবেই প্রচুর অনেক কিছু ব্যবহার করতে পারবে, যেমন ওয়াটারমার্ক, যদি ওয়াটারমার্ক মানে ভিডিও শো লেখা আছে এটা চেঞ্জ করতে চাও বা তুলে দিতে চাও, তাহলে অবশ্যই কিছু টাকা তো পেড করতেই হবে, তাছাড়া হবে না। মাল্টি মিউজিক, ডবল মিউজিক, স্টিকার ব্যবহার করতে পারে পারো। তারপরে দেখো ফিল্টার করতে পারো, সাউন্ড ইফেক্ট আমি বিভিন্ন রকম দিতে পারি, যেমন সাউন্ড ইফেক্টটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেখানে থাকবে এই চিহ্নটা সেখান থেকে আমি যেখানে সরিয়ে নেব, প্লাস দেব, সেইখানে আমার সাউন্ড ইফেক্টটা হবে। যদি আমি সাউন্ড ইফেক্ট এটা দিই, এবার আমি চালিয়ে দেখে দিই, সাউন্ড ইফেক্ট চলে আসছে। আবার দিলাম সাউন্ড ইফেক্ট কোনো একটা, আমি এইভাবে আমি ব্যবহার করব। এছাড়া সেটিংসে গিয়ে কি ফরম্যাটে রাখতে চাও সেটাও হয়ে যাবে। এই ফরম্যাট করলাম, এই ফরম্যাটের সঙ্গে সঙ্গে হয়ে গেল, চেঞ্জ করলাম, আবার নেক্সট করলাম। সেটিংসে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কী রাখতে চাই, মিউজিক ফেড করতে চাই কি না, সমস্ত কিছুই আমি করতে পারবো এবং খুব সহজে, খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে আপলোডও করতে পারবো। এটা খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি, যত রকম অ্যাড আছে তার থেকে এই অ্যাডটা ব্যবহার করে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি অনেক অ্যাপ ব্যবহার করছি বন্ধুরা, আমি বলছি এটা ব্যবহার করে দেখো, পিকচার কোয়ালিটি ভালো, ইউজ করা সোজা, অনেক কিছু একসাথে পেয়ে যাবে এবং ইউটিউবে আপলোড করতে গেলেও ভিডিও কোনো ঝামেলা নেই, খুব ফাস্ট হয় এবং খুব তাড়াতাড়ি, এবং ব্যবহার করা অবশ্যই উপকার পাবে। আর আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দাও এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এরকম এরকম আরও ইনফরমেশন আমি তোমাদের দিতে পারি।